আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি রাধা রানীর কৃপায়। তো বন্ধুরা দেখতেই পারবে সকাল সকাল ট্রেনে যাচ্ছি, তো সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। তো সবাই দেখবে ফুল ব্লগ, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, আর এভাবে আমার পাশে থাকবে সবাই। তো দেখতেই পারবে সকাল সকাল ট্রেনে আমি আমার বাবুর সাথে যাচ্ছি, আর কোথায় যাই সেটাও সবার সাথে শেয়ার করব। তো তোমরা সবাই দেখতে থাকো অবশ্যই, আর সকালে ট্রেনে যাওয়ার সময় রাস্তাগুলো দেখতে ভীষণই ভালো লাগে, সেটা দেখতেই পাবে এখানে। আর আমাদের ট্রেনটা ছিল কাটলিচোরা থেকে শিলচর, তো আমরা শিলচর যাচ্ছি। আমার পিসির তো ভাইয়ের চতুর্থ মঙ্গল ছিল, তো সেখানে যাব, আর কী কী করেছি সেটাও সবার সাথে শেয়ার করব। তো অবশ্যই সবাই দেখো। আর আমরা এই যে ট্রেন থেকে নেমে আমরা চলে যাচ্ছি ওদের ঘরে, আর তারপর একটু ক্ষুধা পেয়ে গেল তো রাস্তায় বসে কিছু রুচি সবজি খেয়ে নিলাম, আর তারপর দেখতে দেখতে বিয়ে বাড়িতে চলে এসেছি আমি বাবুর সাথে। তো তোমরা সবাই দেখতে থাকো কীভাবে ওদের ঘরে ডেকোরেশনও করা হয়েছে, আর তারপর কন্যার ঘরের সবাই আসবে, তো সেটাও আমি সবার সাথে শেয়ার করবো। তো এখানে আমার পিসিমণি আর বড় বর্দি ওনারা সবাই এসেছে রাস্তায়, কারণ বৌদির ঘরে সবাই এসেছে উনাকে ঘরে নেওয়ার জন্য। তো দেখতেই পাবে সবাই। তারপর দুপুরবেলা সাত পাক হচ্ছে, তো সেটাও সবার সাথে দেখাবো, আর তারপর কী কী হয়, বউকে কীভাবে সাজানো হয় সেটাও সবাই দেখতে পারবে, কী কী রান্না করা হয়েছিল। অনেকটা মজা হয়ে আমরা সবাই একসাথে গিয়েছিলাম, তারপর বিকালে চলে এসেছি। তো তোমরা সবাই দেখতে থাকো কী কী হয়। তো এখানে ওদের সাত পাক শেষ, তারপর ওরা প্রণাম করে সবাইকে চলে যাচ্ছে ঘরে। আর এখানে দেখতেই পারবে সবাই বউকে সাজানো হয়েছে, তো পার্লার থেকে দিদি এসে নতুন বউ এই যে বাইয়ের বৌদি, বাইয়ের বউ আমার বৌদি। তো তোমরা সবাই দেখতে থাকো কীভাবে ওকে সাজানো হয়, তো কমপ্লিটই হয়ে যাবে তারপর ওকে দেখবে, আর কী কী রান্না করা হয়েছিল ওদের ফাংশনে তো সেটাও সবার সাথে দেখবো। তো এই যে কন্যা ফুল লোক ওকে সাজানো কমপ্লিট, তারপর আমি পিসিমণির সাথে এসে কয়েকটি ছবি তুলে নিলাম, আর এই যে আমাদের বৌদি, তো বৌদির সাথে দেখা হওয়ার পর সবার সাথে দেখাবো কী কী রান্না করা হয়েছে। তো এখানে দেখতেই পাবে অনেকটা রান্না করা হয়েছিল, সব কিছুই ছিল, মাছ প্রায় মাছ মাংস সব কিছুই ছিল খাওয়া। তো তোমরা সবাই দেখতে থাকবো, আর তারপর ছোটো মোনার সাথে খেলাধুলা করে আমরা খাওয়াতে বসে যাব, আর ওদের কাছে আমি ভাত খাই নিলাম, তারপর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের ঘরের চলে আসবো। তো তোমরা সবাই দেখতে থাকো কী কী হয়, আর এই যে সবাই খেতেও বসে গিয়েছে, তারপর সবার সাথে আমিও খেতে বসলাম, আর যে ছোটো মোনা আমার বোন, তো ওর জল ডালিয়ে দিচ্ছে, তো ওর সাথে খেতে বলা। আর দেখতেই পাবে সবাই সবাই মিলে খাওয়া দাওয়া করে, তো খানিটা অনেক ভালো হয়েছিল। এই যে কাকু আর দাদু সবাই মিলে খাচ্ছে, তারপর আমরা কয়েকটি ছবি তুলে টাটা বলে সবাইকে চলে যাচ্ছি। তো সবাই ভালো থাকবো, আর এভাবে আমার পাশে থাকবে।